দেখো কাশ ফুল তুলছে যে সারি, কবে ঠাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখো কাশ ফুল তুলছে যে সারি। কি গরম মা, জ্বলে যাচ্ছে রে। কবে ঠাক দেবে ডাক দিন গুনছে যে তারি। তো বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে এলাম তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা থাম্বনেল টাইটেল আর ট্রেলার দেখে বুঝতে পেরে গেছো। তো বর্তমানে এখন আমি যাচ্ছি ভিডিও শ্যুট করতে, আর আসবে আমার দুজন ফ্রেন্ড। তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি তোমরা ভিডিওটা আজকে আমার ভিডিওটা কন্টিনিউ দেখবে। তো সামনে দুর্গাপূজা আসছে, তো চলো ওখানে গিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি আমরা এখানে এসেছি ভিডিও শ্যুট করার জন্য, আর এখানে কি হচ্ছে পুরো কাজ ফুলের বাগান। আর আমি এখানে ভিডিও শ্যুট করার জন্য আর একটা ফোন নিয়ে এসেছি, আর পিছনে আমার ফ্রেন্ডরা আছে, তো ওরা আসছে ভিডিও শ্যুট করার জন্য। তো এই সাইডে কাশ ফুল দেখতে পাচ্ছ, তো ওখানে আমরা ভিডিও শ্যুট করব, আর তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। ঠিক আছে, তোমাদের কিছু সিনেমেটিক শটও দেখাবো এই ভিডিওতে। তো চলো সামনের দিকে যাওয়া যাক। ঠিক আছে, তো দেখো এগুলো পুরো কাশ ফুল পুরো ভর্তি ওটা, এগুলোতে মানে শ্যুট করা খুব ভালো হবে। তো তোমরা তোমাদের একটা সিনেমেটিক শট দেখাবো। ঠিক আছে, আর আমরা যে কেমন ফোন দিয়ে ভিডিও শ্যুট করি তোমরা একটু দেখো কীভাবে আমরা ফোন দিয়ে ভিডিও শ্যুট করি। আর যারা তোমরা ইনস্টাগ্রাম আইডি আমার জানো না, তোমরা ওখানে গিয়ে আমার এই রিলস ভিডিওগুলো দেখতে পারো। তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আর তোমরা ওখানে গিয়ে তোমরা ইনস্টাগ্রাম আইডিতে গিয়ে ফলো করে দাও। তো ওখানে ওই ধরনের রিলস ভিডিও তোমরা দেখতে পাবে। আর তোমরা যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তোমরা একটু ভিডিওটা সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তোমরা একটু পেজটাকে ফলো করে দাও। ঠিক আছে, আর তোমাদের ভিডিওটা কন্টিনিউ দেখো, তোমরা দিলে বুঝতে পারবে যে আমরা কেমন ভিডিও শ্যুট করি। আর আমরা যে ভিডিওগুলো শ্যুট করি এগুলো একটু দামি ফোন, যে ফোনে যে OIS আছে, OIS ক্যামেরা 30,000 উপরে গেলে যে OIS ক্যামেরা পেয়ে যাবে তোমরা। তো ওই ফোনগুলো যে স্টেবিলাইজেশন মোড থাকে ওখানে ভিডিও শ্যুট করতে খুব ভালো হয়, আর ক্যামেরার কোনো DSLR প্রয়োজন হয় না। আমাদের কাছে ওই ফোনগুলো থাকলেই যথেষ্ট, ওতে একটু মানে এডিটিং জানতে হবে, আর একটু মানে ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিকঠাক নিতে হবে, দিলেই ভিডিও শ্যুটটা ঠিকঠাকই আসবে, আর তোমরা একটু মানে এডিটিংটা একটু ভালো করে জানতে হবে। আর তোমরা যারা এই ভিডিওটাতে লাইক করনি তো তাড়াতাড়ি একটা করে সবাই লাইক করে দাও। কি গরম মা, জ্বলে যাচ্ছে রে। তো বন্ধুরা আমাদের ভিডিও প্রায় শ্যুট কমপ্লিট হয়ে গেছে। তো ওরা রিলস বানানোর জন্য এসেছিলো, তাই আমি একটু ওদের ভিডিওটা শ্যুট করে দিলাম। আর এখন এতে পুরো কাজ ফুল পুরো গোটা হয়েছে, এদিকে দুর্গাপূজা আসছে, বুঝতেই পারছো। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে, তাই একটু এসেছিলাম এদিকে বন্ধুদের বাড়ির কাছে একটু ভিডিও শ্যুট করার জন্য। আর শুধু কাশফুল এদিকে দেখতে পাচ্ছ, শুধু কাশফুল আর কাশফুল। যারা যারা চ্যানেলে নতুন তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল এ সেট করে দাও, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারো। ঠিক আছে, আর তোমরা যারা যারা এখনও কমেন্ট করনি তোমরা একটু কমেন্ট করে দাও যে ভিডিওটা কেমন লাগলো। তোমাদেরকে একটা সিনেমেটিক শট দেখাবো, তারপর লাস্টে আমি এন্ডে কথা বলছি। ঠিক আছে, তো ওই দিকে ওরা দাঁড়িয়েছে, ওই সাইডে ওরা দাঁড়িয়েছে, রিলসের জন্য ওরা ভিডিও বানাচ্ছিলো, তো আমিও একটা বানিয়েছি। তো দেখো গোটা পুরো কাশ ফুলের বাগান, তো খুবই সুন্দর লাগছে জায়গাটা। তো আমি জানি না ওরা নিয়ে এসেছিলো যে একটা ভালো জায়গা আছে, চল এখন দুর্গাপূজা আছে একটা ভিডিও শ্যুট করবো। ঠিক আছে, তো সেই জন্য আসা। আর আমি ঠিকঠাক কথা বলতে পারছি কিনা তোমরা একটু বলো কমেন্ট করে। ঠিক আছে, যে আমার ভয়েস ঠিকঠাক যাচ্ছে কিনা, আমি তাড়াতাড়ি কথা বলতে পারছি কিনা। এখনও ভিডিওটা দেখছো একটা করে লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের কাছে। আবার বাড়ি ফিরতে হবে, তো তাই জন্য ব্লগটা বেশিক্ষণ করবো না, তো বাড়ি চলে যাবো। ওইদিকে দেখো মেঘও উঠেছে, বৃষ্টিও হতে পারে। ঠিক আছে, মানে ভিডিও যে শ্যুট ছিল তো আজকে আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে ওরা দাঁড়িয়ে আছে, তো আমি এখানে যাচ্ছি
তো বন্ধুরা ব্লগটা আর বেশি করবো না, আজকে ব্লগটা এখানে এন্ড করে দিব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি।